আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখানোর জন্য আমি সামনে এসেছি, এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি এবং আমি অবস্থান করছি মহেরা জমিদার বাড়ির একদম ফ্রন্ট গেটে। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির ফ্রন্ট গেট। এখান থেকে সবাই ডান সাইডে বাম সাইডে যেতে পারবে এবং আমি আপনাদেরকে মহেরা জমিদার বাড়ির ফুল ভিউটা বাইরের থেকে দেখাচ্ছি। এখন আমি ভিতরে যাব। তো এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির ফ্রন্ট গেট। এই গেট থেকে ভিতরে প্রবেশ করতে হয়। আমি এখন ভেতরে প্রবেশ করছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো মহেরা জমিদার বাড়ির পুরো এরিয়াটা। এটা হচ্ছে জমিদার বাড়ির ফার্স্ট বিল্ডিং এবং এই বাম সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বিল্ডিং। তো ডান পাশে যেটা আছে এটা হচ্ছে গেস্ট হাউস এবং এটা হচ্ছে ঐতিহাসিক যুগে যারা এখানে থাকতেন তাদের কাছে, যারা অতিথিরা আসতেন তাদের জন্য ওখানে একটা আপ্যায়নের ব্যবস্থা হতো। তো যেটা আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানে দূর দূরান্ত থেকে এবং বিদেশ থেকে পর্যন্ত পর্যটকরা এসে এখানে ভিজিট করেন। তো এটা হচ্ছে সেই মহেরা জমিদার বাড়ি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়াটাই বিল্ডিংয়ে, মানে চারপাশে একটা জমিদার নবাবি যে একটা দৃশ্য, সেটা এখানে না আসলে বোঝা যাবে না এবং এখানে না আসলে বুঝতে পারবেন না যে কত মনোরম পরিবেশ। এবং এই জমিদার বাড়ি নিয়ে ইতিহাসের মধ্যে যে যতগুলা আপনি তথ্য এবং লিপি করা হয়েছে প্রত্যেকটার মধ্যে বলা হয়েছে যে মহেরা জমিদার বাড়ির এই প্রাগৈতিহাসিক বিল্ডিংগুলা ওই সময়ের সুরকি, চুন সুরকি দিয়ে বিল্ডিংগুলা করা। এবং আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ে যে কারুকার্য করা আছে এইগুলো কিন্তু সেই পুরাতন আমলের চুন সুরকি দিয়ে ওই সময়ে করা ছিল। এখনও পর্যন্ত সেটা সরকার সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন এবং এখানে অনেক কর্মকর্তারা নিয়োজিত আছেন যেগুলোকে সুন্দরভাবে রাখার জন্য। তো এটা হচ্ছে সেই মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল। তো আমরা এখানে এসেছি আজকে ভিজিটের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে নিচে যেগুলো ঘাস, সবুজ শ্যামল পরিবেশ এবং এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এবং সামনে একটা মহেরা জমিদার বাড়ির সামনে একটা দিঘি আছে, বড় দিঘি। এই দিঘিটাতে বিভিন্ন কাজকর্ম করতে পারে এবং ওই সাইডে কিন্তু বোট আছে। এই দিঘির সামনে দিঘিতে বোট আছে, স্পিড বোট, চাইলে এখানে স্পিড বোটে সবাই ঘুরতে পারবে। তো এখানে সুন্দর একটা পরিবেশ এবং এই জায়গাটা আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফ্রন্ট গেট এবং প্রধান গেট, আর ওই সাইডে যেটা দেখালাম এটা হচ্ছে সেকেন্ড গেট, এখান থেকে ঢুকতে পারবে। তো এই হচ্ছে মহেরা জমিদার বাড়ির একটা ফুল ভিউ এবং আমি যদি এখান থেকে দেখাতে পারতাম আপনাদের প্রত্যেকটা, আমি কাছে যেয়ে দেখাবো যে প্রত্যেকটা বিল্ডিংয়ে যে কারুকার্যগুলো করা আছে প্রত্যেকটাই উপরে চুনসুরকি করা এবং প্রাগৈতিহাসিক যুগের স্থাপত্য যে প্রত্যেকটা পিলারে পিলারে আছে। এটা হচ্ছে সে একদম ফ্রন্ট সাইড থেকে প্রত্যেকটা পিলার পিলারে এই চুনসুরকির কাজ আছে এবং এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা নকশা করা, প্রত্যেকটা পিলারে পিলারে নকশা করা, এটা সবগুলোই চুনসুরকির করা। এবং প্রাগৈতিহাসিক যুগে এইগুলো ছিল একটা নবাবি যে কালচারাল তাদের হোয়াইট হাউস, যেটা এটাকে সে হোয়াইট হাউসও বলা যেতে পারে যেহেতু তারা ওই সময়কার যে নবাবি প্রভাব এবং জমিদার বাড়ির যে প্রভাবটা সেটা কিন্তু এখানে প্রত্যেকটা স্তর স্তরে লেখা আছে। এটা হচ্ছে মহারাজ লজ, যেটা এটাকেও মহারাজ লজ হিসেবে পরিচিত। এখানে ব্রিটিশ জমিদার বাড়ির ভিত্তি স্থাপনা করেছে 110টি কক্ষ। এখানে 10টি কক্ষ বিশাল আকৃতির এবং অনেক বড়ো বড়ো স্থাপত্য। এখানে সেকেন্ড গেট থেকে এই বিল্ডিংটা পড়বে। তো এই হচ্ছে মহারাজ জমিদার বাড়ির টোটাল ভিউটা এবং আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে পরিবারকে নিয়ে এখানে চলে আসতে পারেন দেখার জন্য। সুন্দর একটা পরিবেশ এবং আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর ট্রাই করেছি। এটা হচ্ছে সেকেন্ড গেট মহারাজ জমিদার বাড়ির। তো এইটা হচ্ছে থার্ড গেট, যেটা থেকে আমরা ফার্স্ট টাইমে দেখার ট্রাই করেছিলাম। তো এখান দিয়ে চাইলে প্রাগৈতিহাসিক যুগের যে কোনো ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে পারবেন। এবং প্রত্যেকটা পিলারে আছে চুন সুরকি কাজের স্থাপনা, এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো আছে। তো এটা ছিল মহারাজ জমিদার বাড়ির সম্পূর্ণ ভিউ। তো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটু ভিউটা সম্পূর্ণ দেখাই। এইটা হচ্ছে সেই গেট, আমরা যে গেট থেকে ঢুকেছিলাম এবং পুরো বিল্ডিংটা, এখানে অনেক পর্যটকরা ঘুরতে এসেছে, আমরা সবার মতো এখানে আসছিলাম। তো
তো আশা করি সবাই কাছে ভালো লাগবে, অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।